1 নম্বর অঙ্ক, চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। দেখো এটা আমরা কিভাবে করতে পারি, এই 25% যেটা আছে এটাকে যদি আমি অংশতে নিয়ে আসি তো পার্সেন্ট তুলে নিচে আমাদের 100 লেগে যায়। 25 দিয়ে কাটলে কত, 4 25 100। আমি যদি বলি 4 ইউনিট টাকায় আগে 100% চিনি পেতাম, এটা যদি মনে ভাবি আমরা, ঠিক এখন কি হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে 4 আর 1 1 ইউনিট বৃদ্ধি হয়েছে, 4 একে কত 5 ইউনিট। এই 1 ইউনিট যে বৃদ্ধি হলো এটাই 25% বৃদ্ধি বলছে, আমরা অংশতে এসে দেখছি। এখন কত হয়েছে, 5 ইউনিট টাকায় বৃদ্ধি পাওয়ার পর 5 ইউনিট টাকায় আমরা 100% চিনি পাচ্ছি, ক্লিয়ার। এবার দেখো আমাদের বলছে একটি পরিবারের খরচ একই রাখতে, খরচ কিন্তু 4 ইউনিটই রাখবে, চিনির বরাদ্দ হ্রাস পায় মানে চিনির যে ব্যবহার ছিল সেটা কিন্তু হ্রাস করে দেবে। তো দেখো এটা আমরা কি করি, 5 ইউনিট টাকায় এখন কত পাচ্ছি, 100% চিনি পাচ্ছি, তো 1 ইউনিট সমান কত পাবো, 100/5। এবার আমরা কিন্তু 4 টাকায় খরচ করব, পরিবারের খরচ একই রাখবো, ক্লিয়ার। তো 4 ইউনিট সমান কত হয়ে যাবে, তো বাড়বে, ঠিক 1 ইউনিট সমান যদি এত হয়, 4 ইউনিট সমান এত, 5 দিয়ে কাটলে কত, 5 কে 5 কত, 10 20, আর 20 20 4 বার পড়লে কত, 80%। তো 4 ইউনিট টাকায় আমরা আগে পেতাম কত, 100%, এখন 4 ইউনিট টাকায় কত পাচ্ছে, 80%। তো কতটি কমালাম, 20% কমালাম, ক্লিয়ার। এবার দেখো এখানে আরেকটা প্রসেস কি, একইবারে বেরিয়ে যাবে, এখান থেকে কতটি কমাচ্ছি, 1 ইউনিট, তো 1 ইউনিট সমান বের করে নিলে হতো, 5 ইউনিট সমান যদি 100% হয় তো 1 ইউনিট সমান কত, এখানে যদি কাটাকাটি করতাম তো 20% কমাতে হবে। তো এখান থেকে হয়ে যেত, তোমাদের দেখানোর জন্য এটা আমি করলাম। তো চলো পরবর্তী অঙ্কগুলোতে এইভাবে ইউজ করব, ঠিক চলো নেক্সট। 2 নম্বর অঙ্ক, রান্নার তেলের বাজারের দাম 16.2/3% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পায়। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি, একদম সেম টু সেম আগের মতোই অঙ্ক আছে, আমরা কি করবো আবার একে অংশতে নিয়ে চলে যাব। তার আগে এটা কি আছে, মিশ্রতে আছে, উপরকৃতি নেয়, 3 16 তো কত, 48 48, আর 2 যোগ করলে কত আমাদের 50, নিচে কত 3, তো এই পার্সেন্ট তুললে আমাদের কত লেগে যাবে, নিচে 100 লেগে যাবে। তো এটা 1 0 1 0, 5 দিয়ে কাটলে কত 2, তো ওপরে কত আমাদের 1, নিচে কত আমাদের 6। আগে যদি 6 ইউনিট টাকায় আমরা 100% তেল পেতাম, এখন কি হয়েছে, 1 ইউনিট বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়ে গেছে, 7 ইউনিট হয়ে গেছে। আর এই 1 ইউনিটটাকে ইন্ডিকেট করছে কত, 16.2/3%, ক্লিয়ার। তো এখন কত পাচ্ছে, 7 ইউনিট টাকায় 100% তেল পাচ্ছে, ক্লিয়ার। তো এবার আমাদের বলছে পরিবারের খরচ একই রাখতে, মানে 6 ইউনিটই রাখবে, মানে আগের টাকাই রাখবে, এবার যতটি ব্যবহার করেছিল তেল সেটা কিন্তু কমিয়ে দেবে। 7 ইউনিট সমান এখন আমাদের কত, 100% তেল, ক্লিয়ার। তো দেখো এখানে কতটি ব্যবহার কমাতে হবে, কত ইউনিট ব্যবহার কমাতে হবে, আগে 6 ইউনিট এখানে 7 ইউনিট, 1 ইউনিট ব্যবহার কমাতে হবে, 7 ইউনিট সমান যদি 100% হয় তো 1 ইউনিট সমান কত হয়ে যাবে, কমবে, ক্লিয়ার। তো এটা এটা ব্যবহার কমাতে হবে, এত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে, কিন্তু আমাদের কি আছে এখানে, প্রত্যেকটা মিশ্রতে উত্তর দেওয়া আছে, তো আমরা মিশ্রতে নিয়ে যাব। 7 থেকে 7 বাঁচলো কত, 3, আর এদিকে 0 মানে 30, 7 4 কত 28, বাঁচলো কত 2 ভাগশেষ, তো ওপরে 2 নিচে 7, মানে এত পার্সেন্ট কমাতে হবে। এখানে আমাদের কোথায় উত্তর আছে, 3 নম্বর, রাইট, আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি, 3 নম্বর অঙ্ক, চালের বাজারের দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তো দেখো এবার কিন্তু হ্রাস পেয়েছে, আর তো চলো আমরা একে প্রথম অংশতে নিয়ে চলে আসি, 5% যদি অংশতে নিয়ে আসি তখন পার্সেন্ট তুললে 100 লেগে যাবে, নিচে কত, 20/100 হয়ে যায়, উপরে 1, নিচে 20। আগে যদি 20 ইউনিট আমরা যদি 100% চাল কিনতাম, এখন কি হয়েছে, 5% হ্রাস পেয়েছে, মানে 5% ইন্ডিকেট করেছে 1 ইউনিটকে এখানে অংশতে। তো 20 থেকে যদি 1 বাদ হয়তো কত, 19, এখন 100% চালটা আমরা কত, 19 ইউনিটেই পেয়ে যাচ্ছি, কারণ হ্রাস পেয়েছিল। বলতে পারি 19 ইউনিট সমান 100%। এবার আমাদের বলছে একটি পরিবারের খরচ না কমিয়ে, খরচ 20%ই রাখবে,
দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি করে দিবে। তো কতটি ব্যবহার বৃদ্ধি করতে হচ্ছে? 1 ইউনিট ব্যবহার বৃদ্ধি করছে। 19 ইউনিট সমান যদি 100% হয় তো 1 ইউনিট বৃদ্ধি করতে হচ্ছে। 1 ইউনিট সমান কত হয়ে যাবে? তো 100/কত 19, এত পার্সেন্ট আমাদের কি হচ্ছে ব্যবহার বাড়াতে হচ্ছে কার? চালের। তো আমাদের এগুলো কিসে দেওয়া হচ্ছে? উত্তরগুলো মিশ্রতে দেওয়া আছে। তো মিশ্রতে 5 ইউনিট কত? 95/ভাগশেষ কত? 5, তো উপরে 5, নিচে 19, মানে এত পার্সেন্ট বাড়াতে হচ্ছে চালের ব্যবহার। ক্লিয়ার? তো এখানে আমাদের সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 4 নম্বর অঙ্ক, লবণের বাজারের দাম 12.1/2% হ্রাস পাবায়। আবার একই রকম বলছে, একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি করা। তো এটা আমরা কি করব? প্রথম মিশ্রতে আছে, উপরকৃতি নিয়ে যায়। 12 12 কত? 24, 24 একে কত? 25/2% তুলে নিচে 100, ঠিক 25 দিয়ে কাটলে কত? 4 বারে, ওপরে কত? 1, নিচে 4×4 কত? 8। আগে যদি 8 ইউনিটে 100% কি লবণ কিনতাম, এখন কত হ্রাস পেয়েছে? 1 ইউনিট, 1 ইউনিট সমান 12 ইন্ডিকেট করছে, তো কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। এখন 7 ইউনিটে আমরা পেয়ে যাই কত? 100%। তো বর্তমানে এখন 7 ইউনিটে আমরা পাচ্ছি কত? 100% লবণ। তো কতটি বৃদ্ধি করতে হবে? 1 ইউনিট বৃদ্ধি করতে হবে। তো 1 ইউনিট সমান কত? 100/7। এত পার্সেন্ট আমাদের কি হবে? দ্রব্যটার ব্যবহার বাড়াতে হবে। তো চলো এটা ফ্র্যাকশনে দেখে নাও। 7 × 3 = 30, 7 × 4 = 28, বাঁচলো কত? 2 ওপরে নিচে 7, ভাগশেষ 2 ছিল তো উপরে গেল। এত পার্সেন্ট বাড়াতে হচ্ছে, এটা কোথায় আছে অপশন? আচ্ছা, ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 5 নম্বর অঙ্ক, এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম? তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। এখানে যদি আমি এ লিখি আর এখানে যদি আমি বি লিখি, বি এর যদি আমি মনে মনে 100% ভাবি, তার থেকে কত বেশি এ? 20% বেশি। এবার আমাদের এখানে বলছে বি এর বেতন এর বেতনের যে শতকরা কত কম আছে এটা বের করতে বলছে। তো এর থেকে বলছে আমাদের, তো 120 কত কম? যদি এদের ডিফারেন্টটা কম, এখানে শতকরা যদি ডিফারেন্ট ভেবে নিই, এখানে 20% কম, তো একইবারে উত্তর চলে আসবে বাই কত? 100% ক্লিয়ার। একটা জিরো কাটা গেল, 5 2 দিয়ে কাটলে কত? 5, আর 2 দিয়ে কাটলে কত? 6, 2 দিয়ে যদি কাটি তো কত হয়ে যাবে এখানে? 10, আর নিচে কত? 3, তো আমাদের কত হয়ে গেল? 50, আর নিচে আমাদের 3। তো এটা যদি আমি, কারণ মিশ্রতে উত্তর দেওয়া আছে তো মিশ্রতে নিয়ে আসি, 3 × 3 = 3 ভাগ করে করতে পারো এভাবে করে, ঠিক। তো 3 × 3 একবার, নামলো কত? 2, তো 6 বারে কত হয়ে যাবে? 18, নামলো কত? 2, তো এটা কি হয়ে যায়? এই 2টা ওপরে চলে যায়, নিচে 3, মানে এত পার্সেন্ট এ নম্বর রাইট। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16.2/3% বেশি। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম আছে এটা আমাদের বের করতে বলছে। তো দেখো এটা আমরা কি করতে পারি। প্রথমে তো এটা আমাদের কিসে দেওয়া আছে? ও মিশ্রতে দেওয়া আছে, আমাদের ও প্রকৃতিতে নিয়ে যেতে হবে। তো এটা গুণ করে দাও, এটা যোগ করলে আমাদের ও প্রকৃতি চলে যাবে, ঠিক। তো 16 16 3-এর পরে কত? 48 48, আর 2 যোগ করলে কত? 50/3। এত পার্সেন্ট যদি আমরা তুলি তো কি হয়ে যাবে? তো নিচে আমাদের 100 লেগে যাবে, ঠিক। একটা জিরো কাটা গেল, 5 দিয়ে কাটলে কত? 2 বারে, মানে আমরা কি পেলাম? চলো এখানে লিখে দিচ্ছি, আমরা পেলাম 1/3×3, 2 বার পড়লে কত? 6। এবার এখানে বলছে দুটো সংখ্যা আছে, একটা আর দ্বিতীয়, ক্লিয়ার। তো আমি যদি প্রথম দ্বিতীয় সংখ্যাটা মনে ভাবি 6, তো প্রথম সংখ্যাটা কি হয়ে যাবে? কারণ প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা এত পার্সেন্ট বেশি ছিল, মানে 6-এর সাথে 1 ইউনিট কি আছে? বেশি আছে। তো কত হয়ে যেত এটা? 7 ইউনিট হয়ে যেত। দ্বিতীয় সংখ্যা আমাদের কত? 6, তো প্রথম সংখ্যা আমাদের কত? 7, কারণ এত বেশি বলেছিল, তার 1 ইউনিট বেশি এখানে আমরা অংশতে বের করে দেখেছি, ক্লিয়ার। এবার বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা কত শতকরা কত কম, ঠিক। প্রথম সংখ্যা বলছে, প্রথম সংখ্যা কোনটা? এটা, এইভাবে করে হবে, ঠিক। তো প্রথম সংখ্যা এবার কত কম আমরা একইবারে বের করবো এখান থেকে, তো এর ডিফারেন্স দেখে নাও, 1 কম, ক্লিয়ার। তো 1, আর যেহেতু শতকরাতে বলছে তো কত? 100, তো আমাদের কত হয়ে গেল উপরে? 100, আর নিচে আমাদের কত? 7, তো 7×7
ঠিক, বাঁচলো কত আমাদের, 3 আর 0 তে কত, 30, 7 4 28, বাঁচলো 2, নিচে 7, এত শতাংশ কি আছে, কম আছে। ক্লিয়ার? এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। 7 নম্বর অঙ্ক, এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি। এবার বলছে বেশি কত, এটা বের করতে বলছে। দেখে নাও, এখানে আমাদের আছে একটা এ আর একটা আছে বি। এবার দেখো আমাদের পার্সেন্ট আছে, এটাকে আমরা অংশতে নিয়ে চলে যাব। যদি আমি পার্সেন্টটা তুলে নিই, 25 থেকে নিচে 100 লাগবে, 100 দিয়ে যদি আমি কাটি তো পরে 1, নিচে আমাদের 4, 4 25 100 হয়। ক্লিয়ার? এবার আমাদের একটা জিনিস দেখো, এখানে এখানে বলেছিল এর বেতন বি এর বেতনের অপেক্ষা 25% কম। যদি আমি বি এর বেতন অপেক্ষা কম, যদি আমি বি এর বেতন 4 ভাবি তো কত কম, 1 ইউনিট কম হয়ে যাবে, তো কত হয়ে যাবে, 4 থেকে যদি 1 বাদ হয় তো কত, 3। ক্লিয়ার? এটা বোঝা গেছে। এবার দেখো এটা আমাদের ঠিক কম বলেছিল, এটা দেখো পার্সেন্ট ধরেও করা যায়, এভাবে করে করা যায়, ইউনিট ডিজিটে নিয়ে এসো। তো দেখো বিয়ের বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, বিয়ের বেতন এর বেতন, তো এর বেতন থেকে এটা বলছে, ঠিক, তো আমাদের কি হয়ে যাবে, এটা নিচে হবে। আর কত বেশি বলেছে, তো এখানে ডিফারেন্টটা দেখো 1 ইউনিটের বেশি বাই আমাদের ইন্টু আমাদের কত, 100। ক্লিয়ার? তো ওপরে আমাদের কত হলো 100, নিচে আমাদের কত হলো 3। যদি এটা হয় তো 3 3 9, আবার 1 3 3 9, তো 1 বাই এত। তো বিয়ের বেতন এর বেতনের চেয়ে শতকরা কত বেশি, তো এত বেশি, 33.1/3% বেশি, এটা বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 8 নম্বর অঙ্ক, এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, বি এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, তো দেখে নাও এটা আমরা কিভাবে করতে পারি। এখানে এ বলেছে একটা আর একটা বি বলেছে, ঠিক, এখানে কত পার্সেন্ট কম, 50% কম, 50%কে যদি আমি অংশতে নিয়ে আসি তো কত, পার্সেন্ট তুলে দিলে কত, 100 নিচে আর 50 দিয়ে কাটলে কত, 1/2। ক্লিয়ার? যদি আমি এখানে 2 ইউনিট বি এর বেতন থাকে, তো এখান থেকে 2 ইউনিট থেকে 1 ইউনিট বাদ দিলে কত বাঁচবে, 1, ঠিক, 1 ইউনিট কার তবে, এটা এর বেতন, কারণ এর থেকে 50% কম বলেছে এর বেতন এখানে, ক্লিয়ারলি, ঠিক। এবার দেখো আমাদের বলছে বিয়ের বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, এর বেতন যেটা আছে তো এর থেকে এ শতকরা কত অপেক্ষা বেশি কত, তো এর তুলনায় বলছে, তো এ নিচে আমাদের আর কত বেশি আছে, মানে ডিফারেন্টটা কত, এর 1-এর ডিফারেন্ট, তো 1 ওপরে আর শতকরার জন্য 100, তো ওপরে আমাদের কত, 100, আর নিচের 1-এর কোনো দামই থাকে না, তো 100%, এখানে সি নম্বর রাইট। তো এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি বিয়ের বেতন, বিয়ের বেতন, তো 100% বেশি। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 9 নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে প্রথম 12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে মোটের ওপর সংখ্যাটি কত হ্রাস পাবে, তো দেখে নাও। এই টাইপের অঙ্ক করার জন্য জাস্ট একটা ব্রহ্মাস্ত্র মনে রাখবা, কারণ এই সূত্রটার নামই ব্রহ্মাস্ত্র, ঠিক আছে, নাম নাই মতোই আমাদের স্যারগুলো বলতো ব্রহ্মাস্ত্র, সেই জন্য আমিও বলছি তোমাদের ব্রহ্মাস্ত্র, কারণ এই সূত্রটা দিয়ে বিভিন্ন রকমের অঙ্ক একই সাথে করা হয়। দেখে নাও এটা কিভাবে, x+y+x(y) কত আমাদের, 100%। ক্লিয়ার? এবার দেখো এখানে সংখ্যা অনুযায়ী এটা বসে কিভাবে, দেখে নাও। আমি যদি বসাই x সমান যদি 12 ভাবি, তো 12টা কি আছে, বাড়ে, বাড়ে মানে কি, মানে বৃদ্ধি পাচ্ছে, তো এটা প্লাস আছে, ক্লিয়ার? আর আমাদের দ্বিতীয়টা বলছে 12% হ্রাস পায়, মানে মাইনাস, এটা প্লাস হবে না, এটা কি হবে, মাইনাস হবে, ক্লিয়ার? এবার প্লাস আমাদের x(y) বলেছে, একটা প্লাস একটা মাইনাস বলেছে, তো একটা প্লাসই রাখবো আর তারপরেরটা আমরা কি করব, মাইনাস বসিয়ে দেবো, ক্লিয়ার? আর নিচে আমাদের কত বলেছে, 100 বলেছে, এটা এত পার্সেন্ট। এবার দেখো এই 12 আর এই 12 তো বাদই গেল, ওপরে মাইনাস প্লাস যদি গুণ হয় তো কি হয়ে যাবে, মাইনাস হবে, 12 স্কোয়ার কত, 140, নিচে আমাদের 100, তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে, আর এদিকে পার্সেন্ট লেগেছিল ঠিক ঘিরে, তো 2 ঘর পর কি হয়ে যাবে, দশমিক হয়ে যাবে, তো মাইনাস 2 ঘর পর দশমিক, এত পার্সেন্ট কি হবে, হ্রাস পাবে, মাইনাস এস, ঠিক।
এখানে আমাদের সি নম্বর রাইট। এখানে বলেছিল মোটের ওপর সংখ্যাটি কত হ্রাস পাবে, তো এত। চলো নেক্সট দেখি, 10 নম্বর অঙ্ক, কোন পরীক্ষায় 5 নম্বর 16%, কোন পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করে, পরীক্ষায় মোট কত নম্বরের ছিল। তো দেখে নাও এটা আমরা কিভাবে করব। এখানে দেখো একটা জিনিস বলছে আমাদের, এই দুটো যদি আমি যোগ করি তো কত হচ্ছে, 80। ক্লিয়ার? এবার দেখো এখানে বলেছিল আমাদের কোন পরীক্ষায় 5 নম্বর কিন্তু 16%, 5 নম্বর আমাদের বলছে 16%, আর এখানে যদি এই 25 নম্বর ও পেয়ে যায় তো পাস করে যাবে। তো আমি যদি দুটোকে এড করি তো 5 নম্বর কত, তবে 80। আর এখান থেকে বলতে পারে 80% সমানই কত, এই 80% বলছি 16% সমানই কত আমাদের, তবে 80। ক্লিয়ার? তো 1% সমান আমাদের কত হয়ে যাবে, তো কমবে, ঠিক। এবার 1% সমান যদি এটা হয় তো পরীক্ষা কত পার্সেন্ট হয়েছিল, 100%। তো 100% সমান কত, 100 এখানে গুণ হইবে 100 সমান বেশি, 500 তে আসে, যদি 5 আর 100 গুণ হয় তো কত, 500, মানে 500 মার্কের পরীক্ষা ছিল, 2 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, পরীক্ষায় মোট কত নম্বর ছিল, 500 নম্বর ছিল। চলো নেক্সট দেখি, 11 নম্বর প্রশ্ন, পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করে, এবং ওপর একজন 81% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল। তো যখন এই টাইপের অঙ্ক দেখবা কি 46% নম্বর পেয়ে 55 নম্বরের জন্য ফেল করছে একটা, আর একটা 81% নম্বর পেয়ে 15% বেশি পাচ্ছে, মানে ফেল আর বেশি, তখন কি করবা, এই নম্বরগুলো যোগ করবা আর এই পার্সেন্টগুলোকে বিয়োগ করবা, তো একজাক্ট মানে পার্সেন্টটা পাবা। তো এক থেকে যদি 6কে বাদ করি তো 11 থেকে 6 বাদ হলে কত, 5। ক্লিয়ার? এবার 1 চলে আসলো, তো 8 থেকে যদি 5 বাদ হয় তো কত, 3। মানে এখানে 35% যেটা বেরোলো এখানে যোগ করে যেটা পাবো, 5 5 কত, 10, 10 এর 0, 1 আর 5 কত, 6 6 1 7, এই 70 নম্বরের কিন্তু সমান 35%। ক্লিয়ার? তো 1% সমান কত হবে, তো 1% কমবে, ঠিক আছে, এটা এত এত নম্বর। এবার আমাদের পরীক্ষা কত হয়েছিল, 100% হয়েছিল, তো 1% সমান যদি এটা হয় তো 100% সমান কত হবে, তো জাস্ট 100কে এখানে করে দাও। ক্লিয়ার? তো 35 35 কত, 70 আর 2 দিয়ে গুণ হলে কত হয়ে যাবে, 200, মানে 200 নম্বরের পরীক্ষা, এটা ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 12 নম্বর অঙ্ক, পরীক্ষায় একজন ছাত্র 39% নম্বর পেয়ে 58 নম্বরের জন্য ফেল করে, এবং ওপর একজন ছাত্র 55% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 22 নম্বর বেশি পায়, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল। তো ঠিক সেম টু সেম আগের মতো, তাগের মতোই করে দাও। এখান থেকে যদি বাদ করো তো কত হয়ে যাবে, 15 থেকে যদি আমরা 5 9 বাদ করি তো কত, 6 আর 1 চলে আসলো, 5 থেকে 4 বাদ তো কত, 1, মানে 16% এটা এদিকে, আর এখানে যদি যোগ করি তো কত, 8 আর 2 কত, 10 10 এর কত 0, আর 5 আর 2 7 7 1 8, 16% সমান যদি 80 হয়, 1% সমান আমাদের কত হবে, 80/16, কমবে। এবার যদি 100% নম্বর পরীক্ষা হয় তো 100% সমান কত হবে, জাস্ট 100। ক্লিয়ার? 5 সলাং কত হয়ে যাবে, 80, তো যদি 5 গুণ হয় 100 সাথে কত, 500 মার্কের পরীক্ষা হয়েছিল, তবে সি নম্বর রাইট, তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল, 500 নম্বর। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি, 13 নম্বর প্রশ্ন, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, এবং ওপর একজন ছাত্র 45% নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়। তো দেখো আগের অঙ্কগুলো থেকে এটা কিন্তু একটু আলাদা টাইপের, কিন্তু একইভাবে হবে, দেখো কিভাবে, এটা থেকে যদি বিয়োগ করো তো কত, 15%। ক্লিয়ার? আর এখানে যদি যোগ করো তো কত, 45। ক্লিয়ার? এখানে এবার আমরা এখানে একটুই চেঞ্জ করব। দেখো এখানে বলছে 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, তো 30 নম্বরের জন্য যদি ফেল করে থাকে তো 30 নম্বর কত পার্সেন্ট হবে, এটা যদি বের করি আর এর সাথে যোগ করি তো 5 মার্কটা আমরা পেয়ে গেলাম, ঠিক না? তা আমি এখানে করব কি, 45 নম্বর সমানই কিন্তু 15%। ক্লিয়ার? 1 নম্বর সমান কত পার্সেন্ট হবে, তো কমবে। ক্লিয়ার? এবার দেখো 30 নম্বর সমান কত পার্সেন্ট, ঠিক না? তো এখানে কি হয়ে যাবে, 30 চলে যাবে, কারণ 1 যদি সমান 15/45 হয়, 30 সমান কি বেশি হবে, ঠিক? তো 3 15 তো কত হয়ে যায়, 45 3 দিয়ে যদি কাটিতে কত, 10 10% নম্বর,
30 নম্বর সমান 10% নম্বর, তো কত পাস মার্ক কত হবে? 30% প্লাস আমাদের কত 10%, তো যদি যোগ করি তো কত পার্সেন্ট হলো? 40% তো পাস দিচ্ছে, এখানে বি নম্বর রাইট। পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? তো 40% পেতে হয়, ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখি। 14 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়, তো কি পরিবর্তন হবে সেটা চাইছে। আয়তক্ষেত্র তাদেরকে বলা হয় যাদের বিপরীত বাহুগুলো সমান থাকে, ঠিক? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় আমাদের? দৈর্ঘ্য, আমি বেসিকটা দেখিয়ে দিচ্ছি আর ইজি থেকে করা হয় ওটাও দেখেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো কি ক্ষেত্রফল বের আর এখানে ক্ষেত্রফলের কথা বলেছিল। তো প্রথম যদি আমি দৈর্ঘ্য বলি 100 ছিল আর প্রস্থ বলি যদি 100 ছিল, তো ক্ষেত্রফল কত হয়ে যাবে? দুটো গুণ করলে 10,000 হয়ে যাবে, ক্লিয়ার? এবার কি করছে, এতে 10% বৃদ্ধি হলো, মানে কত হয়ে গেল 110, আবার এতে প্রস্থ দৈর্ঘ্য বৃদ্ধি হলো 10%, প্রস্থ 4% হ্রাস হলো, তো এটা কত হয়ে গেল? 96। তো এর ক্ষেত্রফল কত হয়ে যাবে পরেরটার? তো 96 দিয়ে যদি গুণ করি, তো 0 তো 0 বসলো, 96 দিয়ে গুণ করলে কত? 96 1 96, তো মানে কত? 6, আর হাত থাকে 9, 96, 96 আর 9 যদি যোগ করি তো 6 6 5 আমাদের কত হয়ে যায়? 6 5 কেন বলছি, 6 আর 9 যোগ করলে কত? 5 15 আর এখানে 10, তো এটা বসে যাবে আমাদের 10,560। তো কি পরিবর্তন হলো? প্রথমে আমাদের কত ছিল? 10,000 ছিল, তারপরে 10,560 হয়েছে, মানে এটা পরিবর্তন হয়েছে ইন্টু কত? আমাদের 100%, কারণ শতকরাতে নিয়ে আসতে হবে। তো দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা, 2 দিয়ে যদি কাটি, 2 কে 2 4, আর 1 বাঁচলো 8, 8 8 16, ঠিক আছে, এটা 5। এটা যদি আমি মিশ্রতে নিয়ে যাই তো কত হয়ে যাবে? আমাদের বের হলো 28/5, যদি মিশ্রতে নিয়ে যাই তো কি হয়ে যাবে? 5 5 কত? 25, ভাগশেষ কত? 3, 25 3 28 হয়, তো 3 ভাগশেষ এটা, মানে এত পার্সেন্ট পরিবর্তন হলো, এত পার্সেন্ট বৃদ্ধি হলো, আগে 10,000 ছিল এখন 10,560, তো বৃদ্ধি হয়েছিল, তো এটা বৃদ্ধি, ক্লিয়ার? তো এটা আমাদের কোথায় আছে? ডি নম্বর রাইট। এক এইভাবে করতে পারো, আর একভাবে এটা আরও ইজি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই আমাদের কত? 100, একে বলা হয় ব্রহ্মাস্ত্র। অনেকগুলো অঙ্ক খুবই তাড়াতাড়ি এটা করে দিতে পারে, কিভাবে দেখে নাও। 10 বলছে বৃদ্ধিতে এক্স সমান, আমরা যদি 10 ভাবি, বৃদ্ধি বলেছে সেজন্য প্লাস, হ্রাস বললে মাইনাস, তো 4% যদি ওয়াই ভাবি তো কি ওটা মাইনাস, ক্লিয়ার? এবার দেখো এখানে এক্স ইন্টু ওয়াই দুটোই দেওয়া আছে, এক্স সমান আমরা কত? 10 ভেবেছিলাম, আর ইন্টু আমাদের ওয়াই সমান কত? 4% মাইনাস, তো মাইনাস বাই আমাদের কত? 100, ক্লিয়ার? যদি এটা ঘিরে আমাদের পার্সেন্ট, ক্লিয়ার? তো 10 থেকে 4 বাদ হলে কত? 6, দেখো এখানে যদি গুণ হয় তো কত? 40, প্লাস মাইনাস আমাদের কি হয়ে যাবে? তবে তখন মাইনাস হয়ে যাবে, ক্লিয়ার? এটা তো কত হয়ে গেলো উপরে? 40, নিচে আমাদের কত? 100, একটা জিরো কাটা গেল, আর 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 2 কে 2 4 5, তো মুদ্রা জিনিস পেলাম আমরা, 6 1, নিচে 1 দিলাম, 2 5, তো লসাগু নিই না, লসাগু নিলে কত হয়ে যাবে? 5, আর 1 দিয়ে যদি ভাগ করি আমি, 1 আর 5-এর লসাগু 5, ক্লিয়ার? 1 দিয়ে ভাগ করলে 5, তো কত হয়ে গেল? 5 6 30, মাইনাস কত আমাদের এখানে? 2, আমাদের বাঁচলো কত? 28/5, এই এসছে এই আকারটা, এটা ফ্র্যাকশানে কত? 5 3/5, ক্লিয়ার? এত পার্সেন্ট ফ্র্যাকশানে কেন, এটা বাই দিয়ে, ঠিক? তো এত, তো দুই ভাবে আমি করে দিলাম, যেটা তোমাদের বেস্ট মনে হচ্ছে সেটা করো। তো চলো আমরা এর পরের অঙ্কগুলো দেখি, ডি নম্বর এখানে রাইট, চলো নেক্সট। 15 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস ও প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়, তো দেখে নাও এটা আমরা কিভাবে করি। তো আমরা দুই ভাবে শিখেছিলাম ওখানে, আমরা এইভাবে করব, ব্রহ্মাস্ত্র দিয়ে করব, ঠিক? মানে এটা সূত্র দিয়ে করব। তো আমি যদি 5% মনে ভাবি এক্স কে, তো হ্রাস বলেছে, তা হ্রাস তো কি মাইনাস হবে, আর 10% বৃদ্ধি মানে প্লাস, ঠিক? তারপরে কত? এক্স ওয়াই দুটোই কে আমাদের বসাতে হবে, তো একটা কি আছে? মাইনাস আছে, কিন্তু আমাদের 10 বাই কত আমাদের? 100, এটা তো আমাদের 10 থেকে যদি 5 বাদ হয় তো কত হয়ে যাবে? 5, কারণ মাইনাস ছিল। এবার দেখো এখানে
প্লাস মাইনাস সে যদি গুণ হয় তো 50 প্লাস মাইনাসে আমাদের মাইনাস হয়ে যায়। 50 নিচে আমাদের কত, একটা জিরো একটা জিরো কাটা গেলো, পাঁচ দিয়ে যদি কাটি তো পরে এক, নিচে দুই, তো এখানে কিছু নাই তো এক ধরে নাও। এক আর দুইয়ের যদি আমি লসাগু নিচ্ছি তো কত হয়ে যাবে, দুই আর এক দিয়ে ভাগ করলে কত, দুই, আর দুই যদি পাঁচ দিয়ে গুণ হয় তো কত, 10, এক, তো আমাদের 9/2। ক্লিয়ার? এটা আমাদের কিসে আসলো, পজিটিভ এসছে মানে বৃদ্ধিতে এসছে। তো এখানে আমাদের এই দশমিক উত্তরগুলো দিচ্ছে, চলো দশমিকেও নিয়ে চলে আসি। এবার তো ফ্রাক দেখো যেটাতে বলুক নিয়ে আসতে পারবা, কত, চার দিয়ে কত, আচ্ছা চার দিয়ে 8, সরি এখানে আমি এখানে বসাচ্ছি, তো এক নামলো, দশমিক নিয়ে কত, 0, পাঁচ দিয়ে কত হয়ে যাবে, 10, মানে 10 নিচে বসে যাবে, ঠিক। তো এত পার্সেন্ট, এত পার্সেন্ট কি বৃদ্ধি, কারণ আমরা পজিটিভ এসছে। ক্লিয়ার? তো এখানে আমাদের 4.5% বৃদ্ধি। এবার যদি মিশ্রতে চাইছো তো কত হতো, 4 1 1/2। ক্লিয়ার? তো এত 4.12% হতো, তো এটা আমাদের ডি নম্বর। চলো নেক্সট দেখি, 16 নম্বর, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস করা হলে ক্ষেত্রফলের পরি। তো একই রকমের অঙ্কগুলো একই আছে এখানে অঙ্কগুলো, তো দেখো আমরা কি করি, একটাই সূত্র ওটাই সূত্র দিয়ে আমরা ইউজ করে দেব, ঠিক। একটা অঙ্ক যদি ভালো করে বুঝে যাও তো প্রত্যেকটা অঙ্ক ইজিলি নিজের মন থেকেই পারবা। তো 10% কি বৃদ্ধি, 20% কি হ্রাসের কথা বলেছে, প্লাস আমাদের কি হ্রাস বৃদ্ধি, 10 × − কত, 20। ক্লিয়ার? নিচে আমাদের কত, 100, এটা কি পার্সেন্টের কথা। তো দেখো 20 থেকে যদি 10 বাদ করা হয় তো আমাদের কি বাঁচবে, -10 বাঁচবে, আর এখানে মাইনাস আর প্লাস যদি গুণ হয় তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক। আর তো 20 আর 10-এর গুণে কত হয়ে গেল, 200, আর নিচে আমাদের 100। মাইনাস প্লাস, মাইনাস প্লাসে গুণ করলাম, প্রথম তো মাইনাস হলো, তারপরে সংখ্যাগুলো গুণ করতাম, দুটো জিরো কাটা গেলে 2 বাঁচলো। তো 10 আমাদের মাইনাস আছে, এদিকে 2ও মাইনাস আছে, তো কত হয়ে গেলো আমাদের, 12 মাইনাস, তো এটা কি হলো, হ্রাসে পেলাম, ঠিক। তো আমাদের 12 মাইনাস কোথায় আছে, তোর হ্রাস হবে, এটা সি নম্বর রাইট। চলো আমরা নেক্সট দেখি, 17 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 13% বৃদ্ধি ও প্রস্থ 2% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। তো আবার একইভাবে এক্স প্লাস ওয়াই 100% এটাই দিয়ে আমরা ইউজ করব। তো আমাদের এখানে বৃদ্ধির কথা বলেছে মানে সবগুলো কি হয়ে যাবে, প্লাসই হবে, ঠিক। যেটা বসাবে এদিক ওদিকে আমি এদিকে বসিয়ে দিলাম, তারা কোনো অসুবিধা নাই, গুণই হবে ওখানে, ঠিক না। তো কত, এটা 15 হলো, প্লাস আমাদের কত, 26, নিচে আমাদের কত, 100, তো 2 ঘর পর দশমিক হয়ে যাবে। তো এখানে 2 ঘর পর দশমিক, তো 0.6, এটা এটা যদি যোগ হয়ে যায় তো কত, 15.26, এটা আমাদের এত পার্সেন্ট কি বৃদ্ধি হবে, এখানে বৃদ্ধির কথা বলেনি তো এটা আমাদের পাওয়া যাবে। তবে কোথায় আছে, এটা আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, 18 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 30% আর 30% বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি ক্ষেত্র। তো একই অঙ্ক আছে, আমরা একইভাবে করে দেব, ঠিক। আর আমি ফর্মুলাটা লিখলাম না, ওইদিকে তো লেখাই ছিল, ঠিক না, বোঝানো হয়েছিল। তো এটা বাই কত আমাদের, 100, একটা জিরো কাটা গেল, তো এদিকে আমাদের কত হলো, 50 হলো, ঠিক। আর এদিকে কত আমাদের, 6 যোগ করলে 56% কি হবে বৃদ্ধি, তো কোথায় আছে, এটা সি নম্বর। চলো আশা করি ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট দেখি, 19 নম্বর, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 15% হ্রাস, প্রস্থ 8% হ্রাস। তো একই রকম অঙ্ক আছে, তো আমাদের কি বলছে, প্রথম 15% কি বললো, হ্রাস বললো, তারপরে আমাদের 8% হ্রাস বলেছে, প্লাস, তো এখানে আমাদের কি হয়ে যাবে, 15% হ্রাস, আর এদিকে আমাদের কত, 8% হ্রাস, 100। ক্লিয়ার? তো 15 আর 8 মাইনাস মাইনাস কত হয়ে গেল, তো 13 × 2 = 23, ঠিক। আর এদিকে আমাদের কি হয়ে যাবে, গুণ যদি করি, 15 15 8 7 15 কত 105 8 15 কত 120, তো পরে মাইনাস মাইনাসে কি হয়ে গেলো, প্লাস হয়ে গেলো, 120, নিচে আমাদের কত, 100, একটা জিরো কাটা গেল, যদি 2 দিয়ে কাটি তো কত, 6, নিচে 5,
কিছু নাই, এক ধরে নাও, লসাগু গুণে নাও। এক আর পাঁচের লসাগু কত? পাঁচ। পাঁচ দিয়ে যদি একে গুণ করা হয়, 23কে 3 পাঁচে 15, 5 পাঁচকে 5 10, 10 একে 11 প্লাস আমাদের কত 6। তো ওখান থেকে যদি বাদ হয় আমাদের, 115 থেকে 6 বাদ হলে আমাদের কত হয়ে যাবে? 109। ক্লিয়ার? নিচে 5, কিন্তু আমাদের বাঁচে মাইনাস, কারণ মাইনাস বেশি ছিল। এবার আমাদের দেওয়া আছে দশমিক উত্তর, তো আমরা কি করবো, একে ভাগ করব। পাঁচকে 5, 5 দিয়ে 10, নামলো কত আমাদের 9। তো কত, পাঁচকে 5 21 আছে, আছে একটাতে, পাঁচকে 5 তো 9 থেকে 5 বাদ হলে কত হবে? 4, এখানে বসিয়ে দিচ্ছি, কত 4। দশমিক নিয়ে কত? 0, 5 8 40। ক্লিয়ার? 8। এত পার্সেন্ট কিসে ছিল আমাদের? মাইনাসে ছিল, তো হ্রাস, কিন্তু এখানে মাইনাস প্লাস কিছু বলে না, তো এখানে আমাদের এ নম্বর রাইট, আশা করি। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। 20 নম্বর অঙ্ক, সিনেমা হলের আসন সংখ্যা 24% হ্রাস করে টিকিটের মূল্য 24% হ্রাস করা হলো, মোটের ওপর শতকরা কত আয় হ্রাস পাবে? তো দেখো, একটাই যেটা আমি ফর্মুলা দিয়ে করালাম, সেম ফর্মুলা দিয়ে এটাও করো, দেখবা তোর চলে এসেছে, দেখো তো 100, আর সমান আমাদের এত পার্সেন্ট, ঠিক? তো দুটোই হ্রাস বলছে, তো আমাদের কি হবে, দুটোই মাইনাস হয়ে যাবে, প্লাস আমাদের কি 24 24-এর? আচ্ছা প্রথমে একবার লিখে দিচ্ছি, তোমরা এগুলো কিন্তু মাইন্ডে করে নেবে, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এগুলো লিখে দিই, ঠিক? এটা কত, তোমরা এগুলো দেখা মাত্রই যেমন কিন্তু উত্তর চলে আসে, তো এটা কত হয়ে যাবে আমাদের? 576, আর মাইনাস মাইনাসে গুণ হলে এটা প্লাস হয়ে যাবে, ঠিক? এটা তো মাইনাস 48, 2 ঘর পর দশমিক, ঠিক? তো এখান থেকে যদি বাদ করি, তো আমাদের কত হয়ে যাচ্ছে, 48 থেকে আমরা 0.00 যদি এদিকে করি, বাদ করে দাও, কারণ এটা কি ছিল, প্লাস ছিল। তো 10 থেকে 6, 4, 1, 2, 1 চলে আসলো, 8 থেকে 6, 72, 2, 4, মানে 42.24 মাইনাস 42.24 পার্সেন্ট শতকরা আয় হ্রাস পাবে। তো এখানে কোথায় রয়েছে আমাদের? 2 নম্বর রাইট। তবে চলো আমরা নেক্সট দেখি। 21 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য, আবার একই রকম বলেছে, 20টা একটা আলাদা ছিল, আবার একই রকম কি বলছে, 12% হ্রাস, প্রস্থ 12% হ্রাস, দৈর্ঘ্য 12% হ্রাস, প্রস্থ হ্রাস, কোলে ক্ষেত্রফল হ্রাস পাবে। তো দেখে নাও, এটাও করে দিচ্ছি, তো আমাদের সেম সূত্রটা ইউজ করতে হবে, প্লাস 100, এটা আমি প্লাসে লিখছি, ঠিক না? কারণ এখানে আমি যখন হ্রাস দিবে, তখন আমরা কি দেবো, মাইনাস দিয়ে দেবো। তো সরি, আমাদের কত, 12 কি আছে, মাইনাস আছে, মানে হ্রাস আছে, তারপরে আবার 12 হ্রাস আছে, প্লাস আমাদের 12 12, হ্রাস হ্রাস 12×12, ঠিক? নিচে 100, দেখো 12 12, এই মতোই মাইনাস মাইনাসের যদি যোগ হয়, তো মাইনাস কত হয়ে গেল, এটা 24, ঠিক? প্লাস আমাদের মাইনাস মাইনাসে গুণ হলে কত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে ওটা, ঠিক? আর 12² কত, 144, নিচে আমাদের 100%। তো 24 মাইনাস 24, আর এখানে 2 ঘর পর দশমিক হয়ে যাবে, ঠিক? তো আমাদের প্লাস 2 ঘর দশমিক, তো 1.44। ক্লিয়ার? এটা যদি বাদ হয় এখান থেকে, তো কত হচ্ছে, দেখো আমি বাদ করে দেখিয়ে দিচ্ছি, বসিয়ে বাদ করে দেখিয়ে দিচ্ছি, 0.00, কিছু নাই তো, ঠিক না? আমি বাদ করার জন্য, তো 4.41, এভাবে করে লিখে দিলে বাদ, তো 10 থেকে 4 বাদ তো কত, 6, 1 চলে আসলো, 10 থেকে 5 বাদ তো কত, 5, 1 চলে আসলো, তো 4 থেকে 2 বাদ তো কত, 2, আর এখানে 2, মানে এটা, ক্লিয়ার? আর এটা আমাদের কি, মাইনাসে 22.56%, এটা হ্রাস যদি লেখে, তো কোথায় আছে, 2 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 22 নম্বর অঙ্ক, আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য, একই রকম 31% বৃদ্ধি, আর প্রস্থ কত বলছে, আবার 31% বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো দেখো একই রকমের আছে, তো আমরা সেম ভাবেই করে নিচ্ছি ফর্মুলাটা দিয়ে, ঠিক না? এটা হবে তবে, কারণ দুটো একই আছে, 100,
আর এটাই আমাদের পার্সেন্ট। তো 31 31 যদি যোগ হয় তো কত? 62। আর 31 31 গুণ হলে কত হবে? 31 31 মানে 1 হাত থেকে 3। আর 31 31 যদি 3 বার পড়ি, তো চলো দেখে নাও গুণ করি তো কত। 3 3 3 9, আর হাত থাকে এদিকে কত? 3, মানে 9 6, এত ঠিক। তো এটা এটা আমাদের পার্সেন্ট। তো কয় ঘর পর দশমিক হয়ে যাবে? 2 ঘর পর দশমিক হয়ে যাবে। তো 9.61 যোগ হলে কত? 9 আর 62 সাথে কত আমাদের? 71.661 ঠিক পার্সেন্ট বৃদ্ধি। কোথায় আছে আমাদের এটা? 61। তো 2 নম্বর আছে আশা করি, রাইট? চলো নেক্সট। 23 নম্বর, আয়তকার সেম ভাবে বৃদ্ধি হ্রাস। আচ্ছা বৃদ্ধি হ্রাস আছে এবার, তো এবার ক্ষেত্রফল হ্রাস পাবে। চলো দেখো আমরা ওই ফর্মুলাটা দিয়ে করব। প্রথম কি বলেছে? বৃদ্ধি বলেছে, প্লাস, তারপরে বলেছে হ্রাস। হ্রাস প্লাস আমাদের হ্রাস বৃদ্ধি, মাইনাস গুণ প্রথম, -17, আর নিচে কত আমাদের? 100। তো 17 থেকে যদি আমি 17 কে বাদ করি তো বাঁচবে না কিছু। এখানে দেখো প্লাস প্লাস মাইনাস যদি গুণ হয় তো কি হয়ে যাবে আমাদের? মাইনাস হবে, ঠিক। এবার 17 স্কোয়ার কত হয়ে যায়? 289, 100। আমাকে দশমিকে বলছে, দশমিক আমরা নিয়ে চলে যাবো 2 ঘর পর দশমিক, -0.89%। এটা কি হলো? হ্রাস হলো। কোথায় আছে এটা? আমাদের এ নম্বর অপশনটাতে রয়েছে। তো আমাদের এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 24 নম্বর অঙ্ক, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। দেখো এখানে লাইন পালিয়ে গেছে, ঠিক আছে। চলো দেখো, 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ হ্রাস করতে হবে। তো দেখো আমরা এটা কিভাবে করতে পারি। তো দৈর্ঘ্য ইন্টু কি? প্রস্থ। সেম ভাবে আগের মতোই, এটা কি আমরা জানি? ক্ষেত্রফল আগে যদি 100% থাকতো দৈর্ঘ্য, এটা আগে যদি 100% থাকতো, দুটোকে যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই তো কত? 10,000 হয়ে যেত, ক্লিয়ার? এটারই কথা বলছে কি, যদি দৈর্ঘ্য আমি 20% বৃদ্ধি করি আর প্রস্থকে কত পার্সেন্ট হ্রাস করব, সেটা আমাদের 10,000 হবে, ক্লিয়ার? তো আমি যদি 20% প্রথম এখান থেকে হ্রাস করাই তো কত? 80 হবে। 80 দিয়ে 120 কে গুণ করলে কি আমাদের 10,000 আসতে পারছি কি না? এটা আসতে পারছে না, 96 0, মানে 9,600 আসতে পারে না। তো এ নম্বর অপশন হবে না, বিও নম্বর অপশন হবে না। তো সি নম্বর অপশনটা আমরা দেখি। তো কত এটা কিসে আছে? মিশ্রতা আছে, আমরা ওপর নিয়ে যাই। 16 16 3 বার পড়লে কত? 48 48 2 কত? 50/3। এটা আমরা যদি 100% থেকে মাইনাস করি, কারণ হ্রাস করাতে হচ্ছে, ঠিক, এক নিচে কিছু না, তো লসাগু নিলে কত হয়ে যাবে? 3 আর 300 তবে এদিকে, আর -50, তো বাদ হলে কত? 250। যদি এটার সাথে আমরা গুণ করাই, চলো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে যদি গুণ করায় তো কি আমাদের 10,000 আছে? 3 দিয়ে কাটলে কত? 3 4 12 40, 40 দিয়ে গুণ করলে আশা করি চলে আসছে, ঠিক। তো কত? 0 0 00 দুই দিকে আছে, 4 5 কত? 20 0, আর 8 8 আর 2 10, 10,000 পেয়েছি, মানে স্যাটিসফাই করে গেছে। তো আমাদের এখানে সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। 25 নম্বর অঙ্ক, আয়তকার একটি জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। তো দেখো এবার উল্টোটা বলছে। তো দেখো একই একই রকম আমরা অপশন মেথড দিয়েই করবো। আগেরটাও অপশন মেথড দিয়ে করলাম, এটাও অপশন মেথড দিয়ে করলি, কারণ এটা অপশন মেথড দিয়ে খুব ইজি হচ্ছে, ঠিক। তো প্রথম যদি 100 100% থাকে আমাদের, তো দেখো আমি বুঝাই সেই জন্য একটু সময় লেগে যায়, তোমরা যদি নিজে থেকে করবা তো এগুলো আরো তাড়াতাড়ি করতে পারো। 100 100 কত? 10,000, ঠিক। তো ক্ষেত্রফল কত পেলাম? 10,000। এটাকে অপরিবর্তিত রাখতে কি করেছে? 20% প্রথম দৈর্ঘ্যকে হ্রাস করেছে, মানে কত? 80 ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে মানে এটা? তো প্রথমে আমি যদি 20 বৃদ্ধি করি তো কত? 120। 120 80 সাথে আমরা ওখানে গুণ করে দেখেছিলাম কত এসেছিল? এসেছিল 96, কিন্তু আমাদের 10,000 এসেছিল না, 9,600 এসেছিল। 25 কে আমরা যদি গুণ করে দেখি 80-র সাথে, 25 বৃদ্ধি করতে বলেছে, তো বৃদ্ধি করে দেখি, বৃদ্ধি তো কত হয়ে যাবে? 125 ইন্টু আমাদের কত? 80, যদি গুণ করি তো কত হয়ে যাচ্ছে? আচ্ছা আশা করি হবে। তো এটা তো আমি যদি গুণ করে দেখি তো একটা 0, ঠিক আছে, 5 48-এর 0,
আটকে আট ষোলো, ষোলো চারে জিরো, আর আট আট হলো আট আর কুড়ির কত, হাতের দুই ছিল তো দশ, দশের জিরো, ক্লিয়ার? তো 10,000 আমাদের স্যাটিসফাই করে গেছে। তো আমাদের বলতে পারি এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, তোমরা এইভাবে অপশন মেথড থেকে করো। চলো আমরা নেক্সট দিই। 26 নম্বর অঙ্ক, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? দেখে নাও এটা আমরা কিভাবে করি। এটা সিম্পল ভাবে ভেন্ডাগ্রামের চিত্র সাহায্যে আমরা করতে পারি। কিভাবে? যদি একটা চিত্র আঁকি এরকম গোল, আর ভাবি যদি ওটা এটা ইংলিশে, মানে যারা পড়তে পারে তাদের 42 জন, আর যদি বলছে অঙ্ক, আর একটা ভেন্ডাগ্রামের চিত্র আঁকি এভাবে করে, আর ভাবি এটা ম্যাথের আর অঙ্ক 36 জন, আর 15 জন উভয় বিষয়। দেখো ইংলিশেরও কিছু পার্ট এদিকে আছে আর অঙ্করও কিছু পার্ট এদিকে আছে, মানে উভয় বিষয় 15 জন। এখান থেকে এবার তারপরে আমরা কি করব, একবার 15 এখান থেকে বাদ করব, একবার 15 নিজেই বসাবো, আর একবার এখান থেকে বাদ করবো। কীভাবে দেখে নাও, যদি 42 থেকে আমরা যদি 15কে বাদ করি তো বাদশা আমাদের কত, 12 থেকে 5 বাদ হলে কত, 7, 1 চলে আসলো, মানে 27, ক্লিয়ার? তো এখানে আমি 27 বসালাম, একবার কি করবো আমরা 15টাকেই বসিয়ে দেবো। তারপরে এবার 36 থেকে 15 বাদ করব, তো 6 থেকে 5 বাদ হলে কত, 1, আর চলে আসলো 1, তো চলে আসলো কেন, আসবে না কারণ 6 ছিল, ঠিক না, 10-এর উপরে গেলে হাতের আসে। তো 3 থেকে যদি 1 বাদ হতো কত, 2, তো 21। এত কিন্তু এগুলো পার্সেনে আছে প্রতিটা, দেখো শতকরা শতকরাই বলেছিল। তো এটা যদি আমি সব 15টা যোগ করতে পারি, এগুলো কিন্তু পড়তে পারে আমাদের, বেরোবে এটা পুরোটা, যেগুলো আমরা এই করছি এখানে বলছে উভয় বিষয় পড়তে পারে, মানে এরা পড়তে পারে। তো 1, 5 তো কত, 6, আর 7-এ কত, 13, 13-এর কত, 3, 2 আর 1 কত, 3, আর 2 কত, 5, 5, আর 1-এ 6, মানে 63% কি আছে, পারে পড়তে পারে। তো 100%-এর মধ্যে 63% যদি পড়তে পারে তো কত পার্সেন্ট পারে না? তো জাস্ট 100%, তবে 100% থেকে বাদ করে দেবো 63%-কে, ক্লিয়ার? তো কত আমাদের বাদ করলে 37% পারে না, এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি, যদি না বুঝে থাকো তো আরেকবার দেখো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট। 27 নম্বর অঙ্ক, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 46% ছাত্র ছাত্রী অঙ্কে ফেল করে, 29% ছাত্র ছাত্রী ইংরেজিতে ফেল করে, এবং 25% জন ছাত্র ছাত্রী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ওই শ্রেণীর মোট কতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে? তো দেখো এটা পড়া যত দেরি পড়তে লাগলো তোমরা এত তাড়াতাড়ি করে নেবা এই পড়ার সঙ্গে সঙ্গে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, ভেন্ডাগ্রামের চিত্রে একটা কটা, দুটো হয়ে যাবে, একটা কি বলছে ম্যাথের কথা বলছিল, আর একটা কিসের কথা বলছিল, ইংলিশের কথা বলছিল। যদি ম্যাথে কত, 46% ফেল করেছে, ঠিক, আর এবং ইংলিশে কতজন ফেল করেছে, 29% ফেল করেছে, উভয় বিষয়ে ফেল করেছে 25%। আমি একটু আগেই ক্লিয়ারলি বুঝালাম, জাস্ট কি করো একবার 25টাকে এখান থেকে বাদ করবো আমরা, যদি বাদ করি তো কত, 46 থেকে 25 বাদ হলে 6 থেকে 5 বাদ হলে 1, আর 4 থেকে 2 বাদ হলে কত, 2, 4 থেকে 2 বাদ হলে কত, 2 বাজবে, প্লাস একবার 25কে আমরা নিজেই বসিয়ে দেবো। এবার দেখো 29 থেকে 25 বাদ দিলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, মানে এত পার্সেন্ট কি করেছে, ফেল করেছে। তবে এটা যতটি যোগ করে হবে এগুলো কি করবে, ফেল করবে। তো কত, 25 আর এখানে কত, 21 আছে, 4 যোগ করলে কত, 25, আর 25 যোগ করলে কত, 50%, 50% ফেল করেছে। 100%-এর মধ্যে যদি 50% ফেল করে তো কত পার্সেন্ট বাঁচবে, 50%, মানে 50% পাস করেছে, ক্লিয়ার? তো এখানে এ নম্বর। তো তোমরা এটা 2 থেকে 5 সেকেন্ডে করে দেবা। চলো নেক্সট দেখি, 28 নম্বর অঙ্ক, বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্র ছাত্রী ইংরেজিতে পাস করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাস করে, এবং 75% জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো চলো দেখো এটা আমরা কিভাবে করতে পারি। তো আমাদের কি বলেছে, পাস করে, এগুলো পাস করা দেওয়া ছিল প্রতিটা, ঠিক না? তো আমি পাস করাগুলো প্রথম বের করে নিই, যদি ভিন্ডাগ্রামের চিত্র আঁকি একটা এরকম আর একটা এরকম। তো প্রথম কত, ইংলিশের কথা বলছিল, যেদিকে লেখো কোনো ক্ষতি নেই, আর 85% ম্যাথের কথা বলছিল। তো আমাদের 80% যেটা আছে ইংলিশ আছে, আর উভয়
বিষয়ে কতজন? 85%। 85 বলছি কেন, 75%। আর 85% ম্যাথে, ঠিক না? ম্যাথে মানে কি করেছিল, পাস করেছিল। তো 75 যদি 80 থেকে বাদ দিই আমি, তো কত, 5। একবার 75 নিজেই লিখি, 75। একবার 85 থেকে বাদ করি, একবার এদিক থেকে বাদ হয়, একবার এদিক থেকে বাদ হয়। তো 85 থেকে 75 বাদ হলে কত, 10 বাঁচবে। এটা কি করেছিল, এগুলো পাস। এত পার্সেন্ট কি হলো, পাস হবে। তো 10, 75 আর এটা যদি 80, 90, 90% কি করেছে, পাস করেছে। তো 100%-এর মধ্যে 90% যদি পাস করে থাকে, তো আমি যদি 100% এখানে লিখি, জাস্ট আমি দেখাচ্ছি এগুলো, তোমরা মাইন্ডে করবা এগুলো, ঠিক না? তো কত, 10% কি করেছে, ফেল করেছে। ক্লিয়ার? এখানে বলেছে যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, মানে এখানে আমাদের বলতে চাইছে এই যে 10% ফেল করেছে, 10% সমানই কিন্তু 40 জন। 1% সমান তবে কতজন, আমরা এখান থেকে বের করব। এটা ক্লিয়ার? 1% সমান যদি এটা হয়, তো পুরো স্কুলে আমাদের ছাত্রছাত্রী কতজন ছিল, 100% ছিল, ঠিক না? 100% থেকেই বাদ করেছিলাম। তো 100% সমান আমাদের কত হয়ে যাবে, এখান থেকে বের করতে হবে আমাদের। 100% গুণ হয়ে যাবে, কারণ দেখো 10% যদি 40 হয়, 1% কমলো, তো 100% কি হবে, বাড়বে। ওই কি নিয়ম, এটা একটা জিরো একটা জিরো কাটা গেলে 40-এর সাথে 10 গুণ হলে কত, 400 জন। তো মোট ছাত্রছাত্রী কত ছিল, 400 জন। ক্লিয়ার? তো শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 400 জন, 3 নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 29 নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের ওপর কত পার্সেন্ট বাড়বে। তো দেখো এটা আমরা কিভাবে করতে পারি, সেই সূত্রটা দিয়েই করবো। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই কত আমাদের, 100 ধীরে পার্সেন্ট। তো চল জাস্ট মানগুলো পুট করে দাও, এক্স আর ওয়াই তো 20 20, ঠিক? আর প্লাস আমাদের করো 20 ইন্টু তবে 20 বাই কত আমাদের, 100। একটা জিরো একটা জিরো, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, দুটো জিরো কাটা গেল, ঠিক না? আর এটাই সমান ছিল আমাদের কত, 5%। তো যদি আমি 20 20 যোগ করি তো কত, 40। আর এখান থেকে আমাদের কত বেঁচে আছে, 2 আর 2 গুণ করলে কত, 4, মানে 40%। ক্লিয়ার? 40 মোটের ওপর কত বাড়বে, 40% বাড়বে, এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 30 নম্বর অঙ্ক, একটি শহরের মোট জনসংখ্যার 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়, ওই শহরের কত শতাংশ মানুষ ভাত বা রুটি কোনোটি খায় না। তো দেখো এটা আমরা কিভাবে করি, ভেন ডায়াগ্রামের চিত্রের সাহায্যে আমরা করতে পারবো এটা, ঠিক না? তো প্রথমে কি বলছে, ভাতের কথা বলছে। যদি ভাত ভাবি, এটা 60% ভাত খাচ্ছে মানুষ, আর রুটি কত পার্সেন্ট খাচ্ছে, 50% খাচ্ছে, ঠিক? আর উভয় জিনিস কত, 20% খাচ্ছে। তো বলেছিলাম এটা কিন্তু ভাতের ছিল, ভাত আর এটা রুটি। তো একবার 20 60 থেকে যদি বাদ করি তো কত, 40। একবার 20 নিজেই বসে যাবে, আর 50 থেকে যদি 20 বাদ হয় তো কত, 30। এত পার্সেন্ট কি হয় খায়, ভাত ও রুটি খায়, ঠিক না? তো যোগ করে 60 আর 30-এ কত, 90% তবে খায়। তো কত পার্সেন্ট ভাত রুটি খায় না, 100%-এর মধ্যে যদি 90% খায়, তো কত পার্সেন্ট খাবে না, জাস্ট বিয়োগ করে দেওয়া হয়ে গেল, কত, 10% তবে খায় না, ঠিক? এখানে আমাদের 10, কত শতাংশ, 10% খায় না, আমাদের বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই যখনই চঞ্চল ঘোষ স্যার শেষ হবে, তো আমি সুবীর স্যারের বইটা চালু করব, ঠিক আছে? সুবীর স্যারও 4 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, এটা 2 মাসে দেখো, 2 দিন পর পর ভিডিও আপলোড করছি, দেখো খুব জোর। তো 2 মাস লাগবে না, 2 মাস আমি চেষ্টা করবো 2 মাসের আগেই শেষ করার, তো টার্গেট 2 মাসটাই, ঠিক? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।